যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংগঠকরা তাদের পরামর্শ কোন নির্দিষ্ট ব্যক্তির কথা না শুনে মাঠ পর্যায়ে সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সঠিক পথে এগোবে দেশের ক্রীড়াঙ্গন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি দেশের শীর্ষ ক্লাবগুলো ধ্বংসযজ্ঞ চালানো হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী ক্লাবে বহুত কিছু লুটপাট করে নিয়ে গেছে এই দেশের জাতীয় খেলোয়াড়ের ট্রফি এবং এখানে ফ্রি এসি ও যাবতীয় কাপড় যা ছিল আর কি অঙ্গনটা ঢেলে সাজিয়ে তারা করবেন এবং ক্রিয়াঙ্গন যত রকমের সমস্যাগুলি আছে উনি তো আমাদের অভিভাবক উনি দেখবেন আর আশা করি যে আমাদের ওনাকে সময়ও দিতে হবে উনি নতুন আসছেন অস্থিরতার কারণে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন অঙ্গন নিরাপত্তার অভাবে মাঠের খেলাধুলাও প্রায় বন্ধ ক্রীড়া সংগঠকদের পরামর্শ দেশের অন্যান্য খাতের মতো ক্রীড়া ক্ষেত্র সংস্কার প্রয়োজন আমাদের ব্যক্তির উপরে না যে আমাদের টোটাল কাঠামোর উপরে যাওয়া উচিত যে আমাদের স্পোর্টস একটা ডেভেলপ করতে হলে কখনো ব্যক্তি দিয়ে কিন্তু হয় না স্পোর্টস রিলেটেড যত ধরনের স্টেক হোল্ডার্স আসে আপনার সাংবাদিক থেকে শুরু করে স্পোর্টসের সাথে জড়িত আছে অর্গানাইজার এবং স্পোর্টসম্যান সাবেক স্পোর্টস পার্সোনালিটি ওনাদেরকে সাথে আপনারা অ্যাকোমোডেট করেন ওনাদেরকে এবং অ্যাকোমোডেট করে তাদের কাছে পরামর্শ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আশায় বুক বেঁধেছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা